আবার পৃথিবীর দিকে ধেয়ে যাচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী সৌরঝড়। এর প্রভাব পড়তে পারে মোবাইল জিপিএসে। তো বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন মহাকাশ সম্পর্কিত সমস্ত রকমের তথ্য সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সোমবার এই ঝড় পৃথিবীর উপর আশ্রে পড়বে বলে স্পেস ওয়েদার ওয়েবসাইটে জানানো হয়েছে। ছিদ্র হয়েছে সূর্যের গহ্বরে, সেই ছিদ্রপথে সৌরঝড় বেরিয়ে পৃথিবীর দিকে ধেয়ে যাচ্ছে প্রতি ঘন্টায় গতি প্রায় 16 লক্ষ কিলোমিটার। সোমবার এই ঝড় পৃথিবীর উপর আশ্রে পড়বে বলে স্পেস ওয়েদার ওয়েবসাইটে জানানো হয়েছে। সূর্যের বায়ুমণ্ডল থেকে এই ঝড়ের উৎপত্তি হয়েছে বলে খবর। স্পেস ওয়েদার .com মতে সৌরঝড়ের কারণে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে উঠতে পারে, যা উপগ্রহগুলির উপর প্রত্যক্ষ প্রভাব ফেলবে। জিপিএস নেভিগেশন, মোবাইল ফোনের সিগন্যাল, রেডিও সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। স্যাটেলাইট টিভির উপর প্রভাব পড়তে পারে। বিদ্যুৎ ব্যবস্থার প্রভাব পড়ার সম্ভাবনা সবথেকে বেশি। পৃথিবীতে এই ঝড় এসে পড়লে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে, রেডিও সিগন্যাল বিচ্ছিন্ন হতে পারে, পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের উপর এর প্রভাব পড়তে পারে অনেকটাই। উত্তর দক্ষিণ মেরুতে বসবাসকারী লোকেরা এই ঝড় কিছুটা হলেও উপভোগ করতে পারবে। ঝড়ের কারণে আকাশে সুন্দর আলোর সজ্জা তৈরি হবে, রাতে আওরা দেখতে পারবেন এই অঞ্চলের বাসিন্দারা। পৃথিবীতে কোনো প্রভাব সরাসরি পড়ার সম্ভাবনা কম বললেই জানিয়েছেন বিজ্ঞানীরা। 1989 সালে একটি সৌরঝড় আশ্রে পড়েছিল পৃথিবীতে, এর ফলে কানাডায় প্রায় 9 ঘন্টা বিদ্যুৎ ছিল না, যদিও বড় কিছু হওয়ার সম্ভাবনা কম। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র পৃথিবীকে সুরক্ষা দেবে এই ঝড়ের থেকে এমনটাই জানানো হয়েছে। তো বন্ধুরা, আপনাদের হেল্পফুল ইনফরমেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো হতে একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন ভিডিও করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকম এই ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।